হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমুখ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি। তো অনেকেই ভাবে রাতে মানে চুলটা কি করে ঘুমাবো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রাতের বেলা সব সময় দরকার চুলটাকে সব সময় বেঁধে ঘুমানো, তাহলে তোমার চুলের যে নিচটা ফেটে যায় সেটা হবে না, চুলের জট কম পড়বে, প্লাস তুমি কমফোর্টেবল ভাবে ঘুমাতে পারবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি প্রত্যেক দিন রাতে আমার এটা ডেলি রুটিন এর মধ্যে পড়ে। আমি চুল বেঁধে প্রত্যেক দিন ঘুমাই, তো আমি চুলটা কিভাবে বেঁধে ঘুমাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো আর কথা না বলে ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। দেখো, আমি চুলটা ফার্স্টে ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো দেখো, আমি চুলের জটটা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম ফার্স্টে। এবার সব চুলগুলোকে নিয়ে এক জায়গায় করে দেখো, আমি চুলটা বাঁধতে তিনটে রাবার ব্যান্ড ইউজ করব। ফার্স্টে আমি এই যে সব চুলগুলোকে নিয়ে দেখো খুব ভালো করে এই যে চুলের গোড়াটা আটকে দেব। ভালো করে আমি চুলের গোড়াটা আটকে নিলাম টাইট করে। এবার আমি বিনুনি করে নেব ফার্স্টে। আমি এই যে একটু করে আঁচড়ে আঁচড়ে চুলটাকে বিনুনি করে নিচ্ছি। দেখো, পুরো চুলটাই আমি এভাবে বিনুনি করে নিচ্ছি, একদম শেষ অব্দি করে নেব যতটা করা যায়, কারণ চুলের নিচটা আগাটা মানে খোলা থাকা যাবে না। ওটা নিচটা খুলে রাখলে আগাটা ফাটবে, যত বিছানায় ঘষাঘষি হবে এটা ফাটবে। তো সেই কারণে পুরো চুলটা এইভাবে বিনুনি করে নেবে তোমরা।
দেখো আমি যতটা মানে বিনুনি করা যায় ততটা বিনুনি করে নিলাম। তো এবার আমি একটা ছোট ওই যে রাবার ব্যান্ড দিয়ে নিচটা আটকে নেব। তো দেখো আমি এভাবে নিচটা আটকে নিলাম। যাদের খুব একটা বড় চুল না তারা এইভাবেই চুলটাকে রেখে দেবে, আর যাদের বড় চুল তাদের যেহেতু এরকম থাকলে ঘুমাতে অসুবিধা হবে, এদিক ওদিক চুলটা চলে যাবে, তো সেই কারণে আমি আমার চুলটা এই যে এইভাবে বান টাইপের করে নিই খোঁপার মতো। তারপরে আবার একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে আটকে নিই। তো আমি ডেলি রাতে আমার চুলটাকে এইভাবে বেঁধে ঘুমাই। তোমরা সকলে এইভাবে মানে চুলটাকে বেঁধে ঘুমাবে তাহলে চুলটা কম নষ্ট হবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আমার চুল কি করে বড়, আমি চুলের উপর অনেক যত্ন করি, সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম যে আমি রাতে চুলটা আমার কিভাবে রাখি। তো তোমরা সবাই এইভাবে চেষ্টা করবে ডেলি রাতে রুটিনে রাখবে এটা, যে চুলটা এইভাবে বেঁধে ঘুমানো। তো চুলটা খুবই ভালো থাকবে, চুলটা হেয়ার ফলও কম হবে। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।